কিন্তু এর মধ্যে একটা গভীরতর ব্যাপার আছে। উনি যেটাকে আসলে বাঙালিরা এই করে ওই করে ইত্যাদি বলে যেটা বলছেন, আমার কিন্তু কোথাও একটা যেন মনে হয়েছে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কারণ হচ্ছে সব জায়গায়, মানে হিন্দুস্তানি হলেই বা কি এটা অন্যরকম হতো, সে একই তো, সে পড়ছে বাইরে যাচ্ছে পড়াশোনা করছে, বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, বিদেশি উচ্চতর লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে, তারপর বাড়ি ঘর দোর সব বেঁচে দিয়ে তারা এখানে পারমানেন্টলি চলে যাচ্ছে। এটা তো সব জায়গা থেকে সব প্রদেশে সর্ব ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় একই চিত্র যেন আমরা দেখতে পারি। আপনাদের মধ্যে দ্বিধানেই আমাদের ঠিক উল্টো দিকে যে স্নেহ দিয়ে আছে আমাদের দু একজন আবাসিক এখানে আছেন, তো সেখানেও আমি কিন্তু আমরা যে স্ট্রাকচারটা করেছি আমরা ওই কথাটাই ভেবে যে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, তারা ফিরছে না, বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেলেই বাড়িটা বিক্রি করে দিচ্ছে এবং সাধারণত প্রমোটার ডেভেলপারদের হাতে চলে যাচ্ছে। এন্টায়ার সল্ট লেকে আমরা তো এই দৃশ্য, সারা কলকাতায় দক্ষিণ কলকাতায় সব জায়গায় এই দৃশ্য আমরা দেখছি। প্রতিটি কথাই সত্য, আমি ওনাকে বাহবাদী যে এত সুন্দর পর্যবেক্ষণ, উনি এত কম কথায় মনকে স্পর্শ করে যায়। সবাইকে বলবো একটা করে বই কিনবেন এবং পড়বেন, একদম সত্যটা খুব চট করে শেষ হয়ে যাবে। আমি এনজয় করেছি, আপনারাও করবেন। থ্যাংক ইউ। এরপরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। এরপরে বই থেকে পাঠ করে শোনানো হবে, পাঠ করে শোনাবেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা।